আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি গাইস। আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি যে অফিসে কাজ করছি, মানে যে অফিসটা তৈরি করা হচ্ছে, ঠিক আছে, সে অফিসের ভিতর বাইরটা শেয়ার করব। কিন্তু আজকে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু যারা সৌদি আরবে আছেন, যারা বিশেষ করে সৌদি আরবে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে জিনসিমে, ঠিক আছে, জিনসিমে কেউ টাকা বেশি ভরবেন না। আমি গত রাত্রে 20 টাকা ভরছিলাম, সকালে উঠে দেখি আমার ব্যালেন্সে টাকা নেই। অবশ্যই কম করে টাকা ঢোকাবেন, সর্বপ্রথম 10 টাকা দিয়ে চেক করবেন দুই একদিন টাকা ব্যালেন্স থাকে কিনা। হ্যাঁ, এটা স্মরণ করিয়ে দিলাম, কেন অনেক কষ্টের টাকা, দিনে 20 টাকা ইনকামই করি, সে 20 টাকা যদি কেটে নেই, ঠিক আছে, এটা কার কাছে বিচার দিব? হ্যাঁ, যে টাকাটা কাটে নেই আজ পর্যন্ত কেউ ব্যাক পাইছে বিশ্বাস হয় না আমার। তো যাই হোক গাইস, এটা আপনাদেরকে মনে করিয়ে দিলাম, আর আজকে আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে যে অফিসে কাজ করছি সে অফিসটাও। সো গাইস, এটা হচ্ছে মেন রাস্তা। হ্যাঁ, মেন রাস্তার সাথেই কিন্তু আমাদের কোম্পানির অফিস, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অফিস, আর এটা হচ্ছে, এটাকে বলা হয় কেবিন। আর ওটার পাশে যতগুলো এসি দেখছেন, এসি চেম্বারগুলো আমার হাতেরই করা। তো আমরা এখন অফিসের ভিতরে যাব, ভিতরে গিয়ে আপনাদের দেখাবো কি যে অফিসের ভিতরের পরিবেশটা কি। এই অফিসগুলো অনেক সুন্দর, তাই না? এগুলো হচ্ছে ওই যে জিপসাম আছে না, সিমেন্টের জিপসাম দিয়ে করা হয়, ঠিক আছে। তো এখন ভিতরে যাব, বাইরে কাজ চলছে, কাজ চলার কারণে সিঁড়িটা হটিয়ে রাখা হয়েছে, এখানে কাজ করছি, এখানে আমার যন্ত্রপাতি আরবানার ভিতরে, ঠিক আছে। এটা হচ্ছে দরজা, দরজাগুলোর লকগুলো কিন্তু হেভি, যেমন লকগুলো হেভি সুন্দর, গ্লাস লাগানো আছে দরজাতে। এখানে কিন্তু মেন দরজাতে দুটো ডোর, এত কাছাকাছি দুটো ডোর, একটা ডোর খুললাম, খুলে দিই ভিতরে আমি, ঠিক আছে গাইস, ভিতরে ঢুকতেই, ঠিক আছে, এখানে একটা রুম। আগে রুম গেলার ভিতরটা দেখে কেমন, একটা অফিসের রুম, ঠিক আছে। উপরে খুব সুন্দরভাবে যে সিলিংগুলো লাগানো আছে, সিলিংগুলো অনেকটাই হেভি, এবং উপরে যেটা লাল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আগুন লাগলে, হ্যাঁ, আগুন লাগলে এটা মেশিন বাজে, ঠিক আছে। এখানে এই যে এসি, এটা জানলা, এদিকে একটা রুমে দুটো জানলা, ঠিক আছে, আর উপরে সিলিংয়ের ডোরগুলো অনেক হেভি, হেভি মজবুত, ঠিক আছে, একটা অফিসের রুম এরকম হয়। তারপরে এদিকে, এদিকে হচ্ছে কি আর একটা রুম, তো যাই হোক ঢুকতেই দুইটা রুম, একই মডেল একই ডিজাইন। তারপরে এখানে যেটা আছে, এটা হচ্ছে কিচেন, কিচেন বলতে যেটাকে বুঝি আমরা, অফিসে যারা চা কফি, সমস্ত চা কফি খাওয়ার জন্য এখানে টি বয় থাকবে। এখানে আরও দুইটা রুম আছে, তো এলে খোলা যাচ্ছে না, তো লক করা আছে আমার যত সম্ভব, একটা তো লক দেখুন। তো যাই হোক, ভিতরটা অনেক হেভি, হেভি ভিতরটা, এখান দিয়ে সোজা ওদিকে বড় আরো ডাইনিং রুম এর মতো আছে, ঠিক আছে। আর এই রুম গুলো, আসলে এই রুম গুলো অনেক আছে, এখানে আর একটা রুম, ঠিক আছে। তো এই রুম গুলো কিসের জন্য জানেন? এই রুম গুলো হচ্ছে আপনার পিএম সিএম, ঠিক আছে, বড় বড় মোদের এরা বসবে, ঠিক আছে, স্টেপ বাই স্টেপ, এই কারণে রুম গুলো করা হয়েছে। এবং আপনাদের এখন ভিতরে নিয়ে আপনাদেরকে দেখাবো ড্রয়িংটায়, যেখানে সবাই আর কি কম্পিউটার নিয়ে যেখানে বসবে। গাইস, আমি এখন আছি একদম ডাইনিং স্পেসে, এই প্লেসটা হচ্ছে ডাইনিং। এখন আপনাদেরকে যদি দেখাই কি যে এগুলো কি, এগুলো ভাবছেন হয়তো বাকি যে প্রসাবখানা হয়তো পায়খানা এরকমই না, চারকোনা এখানে হবে, তা না। এখানে কিন্তু দেখছেন চারটা যে গ্যাপ করা আছে, এখানে চারটা গ্যাপে কি হবে জানেন? এখানে কম্পিউটার নিয়ে বসবে, চেয়ার থাকবে একটা, একটা হচ্ছে টেবিল, ঠিক আছে। এখানে কিন্তু লাইন হয়ে দেখতে পাচ্ছেন, ওই মাথা পর্যন্ত লাইন হয়ে এভাবে কিন্তু বসবে, এটা হচ্ছে অফিসের ভিতরে নিয়ম, ঠিক আছে। একজনের মুখ যেন একজনে না দেখে, যেন অনেক কাজ করতে হয় একটা অফিস রুমে। তো যাই হোক, এদিকে আরও আছে, আর এটা হচ্ছে এসি নিয়ন্ত্রিত। আসলে অনেকেই আছেন কি জানেন কি যে অফিসগুলো, আসলে বিদেশে অফিসগুলো কেমন হয়, কিভাবে কাজ করা হয় একটা অফিসের ভিতরে, মানুষ কিভাবে বসে, কিভাবে কম্পিউটার নিয়ে বসে, আসলে আপনাদেরও কিন্তু কৌতূহল থাকে মনের ভিত্তি কি একটু দেখবো। তো যাই হোক, আজকে ব্লগের মাধ্যমে আপনাদের আর কি মানে সে আশাটা পূরণ হলো কি যে একটা অফিসের ভিতর কেমন হয়। দেখছেন এগুলোতেই হচ্ছে চারজন করে বসে,
একটু ঘুরিয়ে দেখাই, এদিকে একজন ঠিক আছে খুব সুন্দরভাবে বসবে কম্পিউটার নিয়ে আর টিপবে, ঠিক আছে। অফিসের ভিতরটা অনেক সুন্দর তাই না, এসি নিয়ন্ত্রিত, ওপরে যে সিলিংগুলো করা আছে, হ্যাঁ দেখতেই ভালো লাগছে, দেখতেই ভালো লাগছে। আরেকটা জিনিস দেখাই আপনাদের, এই এটা হচ্ছে ফায়ার সার্ভিস, ঠিক আছে। আগুন লাগলে এখান থেকে নিয়ে, ঠিক আছে, আগুন নিভাই যাবো, এখানে ফায়ার ম্যাপ সব আছে। ওকে ভিতরটা দেখায়, এখানে কিন্তু পাইপ আছে, ঠিক আছে। আগুন লাগলে একটা অফিসে কত সুন্দর একটা আগুন নিভানোর জন্য, নিয়ন্ত্রণ করার জন্য কি সুন্দর পদ্ধতি তারা অবলম্বন করে। ওকে এখানে মোট দুইটা আছে, আরেকটা আছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার হাতের সিঝাই দেখতে পাচ্ছেন, এই যে লাল হে, ঠিক আছে। এই অফিসের দুইটা আছে আগুন নিভানোর জন্য। হোক আপনাদেরকে আর কি দেখাতে পারলাম না কি যে আসলে আর বাথরুমগুলো কেমন হয় একটা অফিসের, ভিআইপি হয়, ভিআইপি। ওকে এগুলো হচ্ছে ওয়ারড্রপ, ঠিক আছে। প্রত্যেকটা কম্পিউটারের সাথে যারা কম্পিউটার চালাবে আর কি কোম্পানিতে, যারা এই অফিসে, তাদের জন্য একটা করে ওয়ারড্রপ আছে। আরও হুইল চেয়ার আছে, খুব সুন্দর সুন্দর চেয়ার আছে, রুমের ভিতরে আছে অন্ধকার চেয়ারগুলো। তো যাই হোক আপনাদেরকে অফিসটা মোটামুটি একটু দেখালাম, একটা দিলাম, আইডিয়া দিলাম যে একটা অফিস কেমন হয়। ওকে তো গাইস, আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না, কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, আর পাশাপাশি শেয়ার করবেন। বিদেশের ব্যাপারে যাদের কোনো আইডিয়া নাই তাদের একটু উপকৃত হবে তারা দেখলে ভিডিওগুলো, বিদেশে আসলে বড় বড় কাজের যে অফিসগুলো কেমন হয়। আর একটা কথা জানিয়ে রাখি, এই জায়গাটা হচ্ছে কি জানেন, ওই যে তাবুক, ওই যে নিয়ম সিটি হবে না, এগুলো হচ্ছে নিয়ম সিটি নিয়ন্ত্রণ করার জন্য এগুলো হচ্ছে অফিস, হ্যাঁ। তো এই অফিসগুলো কাজ করছি, আর যেটা আমাদের যেগুলো ছোট অফিস, যেটা মানে আমাদের কোম্পানি যেটাকে বলি সহজ করে, মানে যেটা একটা সাইড, যে সাইডে কাজ করবো ওই সাইডের আলাদাভাবে নিজস্ব অফিস হয়, আর এটা হচ্ছে পুরো নিয়ম সিটিকে কন্ট্রোল করার জন্য এগুলো হচ্ছে অফিস, নিয়ম সিটির হেড অফিস, হ্যাঁ। গাইস আশা করি ক্লিয়ার হয়েছে, এত সুন্দর সুন্দর অফিস দেখলেই তো মন ভরে যায় ভিতরে কাম করতে অফিসে, হ্যাঁ। তো যাই হোক আজকে পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ। নিজের খেয়াল রাখবে, জীবন কিন্তু একটাই, জীবন বারবার আসবে না।